ছট পুজো উপলক্ষে কলকাতার বাজারগুলিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে বেড়েছে ফলের দাম বিশেষ করে ছট পুজোর অন্যতম উপকরণ কলার কাঁদি বিকোচ্ছে বেশ উঁচু দরেই ছট পুজোর জন্য গঙ্গার ঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বন্ধ থাকছে চক্ররেল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে ছট পুজোতে রবীন্দ্র সরোবরে না ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে আজ রাত আটটা থেকে আটই নভেম্বর দুপুর পর্যন্ত রবীন্দ্র সরোবর বন্ধ থাকবে